এই যে আমাদের হচ্ছে আমাদের টিম ঢাকা থেকে যে আমাদের টিম এই অলরেডি চা বাগানে চা বাগানের ভিতরে এই যে আমাদের যাচ্ছে চা বাগানের ভিতরে এবং শুভ আসতেছে চা বাগানে ও দারুন দেখেন ওই দেখেন কি কি পরিমাণ সুন্দর ভিউ আসলে না দেখলে আসলে কখনোই বুঝতে পারো না কেমন লাগছে চা বাগানে ভালো লাগছে না ভাই আসেন দেখেন এই চা বাগান হচ্ছে চা বাগান আমাদের অনেক জল্পনা কল্পনার পর অনেক এটাকে আমরা এটাকে আমরা বলতে পারি স্বপ্নের চা বাগান আমাদের পঞ্চগড়ের ঠিক আছে একদম স্বপ্নের চা বাগান এটা কোথায় অবস্থিত ভাই এটা হচ্ছে কাজী রসুলপুর ওকে 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 আমরা রসুলপুরে চলে আসলাম চা বাগানের দেখুন আপনারা অসাধারণ অসাধারণ চা বাগান দেখেন কি ভিউ রে ভাই কি ভিউ ঠিক আছে অস্থির অস্থির একদম ঠিক আছে এই ভিউ যেখানে যাবেন চারদিকে চারদিকে শুধু আর ভিউ দেখেন ও সবাই দের ইয়েস চা বাগানে অলরেডি আমাদের টিম চলে আসতে ওই যে এই যে শোভন আমাদের সাথে সোয়াদ ওই যে তারপরে হচ্ছে একদম স্বাস্থ্য চা বাগান ঠিক আছে কাভারেজ আমি পিছন থেকে কাভারেজ করছি দেখেন আপনারা সবাই এগিয়ে যান ঠিক আছে একদম দেখেন দারুণ দারুণ

আমি তো ট্রাভেল অনেক করি তো এই ট্রাভেল করার সুযোগে আমার আসলে অনেক ভিডিও করা হয় আমি বলবো যে যদি সুযোগ পাই আমরা এই পঞ্চগড়তে আমাদের আসা উচিত মানে আমরা অনেক সময় প্ল্যান করি যে কক্সবাজার যাব বান্দরবন রাঙামাটি সেটাও কিন্তু এক ধরনের সৌন্দর্য বাট এটাও কিন্তু চমৎকার একটা সুন্দর জায়গা আমরা সিলেটে এবং আমরা আমরা মৌলভীবাজারে যে সৌন্দর্যটা পাই এখানে কিন্তু সেটা আছে পাশাপাশি এই গ্রাম বাংলার যে সৌন্দর্য এখানে আমরা জিরো পয়েন্টে গেলাম আমরা এখানে মহানন্দা নদীতে গেলাম স্থানীয় যে খাবার খেয়েছি সেইগুলো কিন্তু আমরা ডেফিন ওইদিকে দিকে পাবো না তো আমার কাছে মনে হয় যে আমরা যারা ভ্রমণ পিয়াসও আছি তারা অবশ্যই একবার হলো বাংলাদেশের এই জায়গাটা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই শুভন কেমন লাগছে চা বাগানের ভিতর দেখাতে পারি এটা হচ্ছে মূলত লিপ আপনারা দেখেন যে প্রত্যেকটা গাছের মাথার অংশগুলো কাটা মূলত এগুলো তুলে নিয়ে গেছে এগুলো শুকানো হবে এবং পরবর্তীতে এগুলো প্রসেস করা হবে আমি যদি একটা আপনাদের তুলে দেখাই আমি জানিনা তারা কি হয়েছিল এই যে আমরা ওয়া ওয়া ও ওয়া একদম একদম অনেক সুন্দর মূলত প্রসেসিং করা হয় পরবর্তীতে আমরা চায়ের কাপে রেডিমেড যেটা পাই সেটাই হচ্ছে এই চা তো যারা চা প্রেমিক আছে আমি জানি বাংলাদেশে সেকেন্ড পানীয় হিসেবে চাই আমাদের মানে পানির পরে মানে সবচেয়ে বেশি খাওয়া হয় সেটা হচ্ছে চা এবং প্রত্যেকটা মানুষের পছন্দের বিষয়টাই হচ্ছে চা তো চাটা কোথা থেকে আসতেছে কি পরিবেশ একটু দেখা উচিত আমি কিন্তু এর ভিতরে হচ্ছে এখন আপনাদেরকে সাথে থাকতে চাই এই যে দেখেন দেখেন চায়ের যে পাতাটা আমি আসলে অনেক বড় একটা পাতা আমার মন চাইতেছে কি কাঁচা খায় ফেলাই

আমরা এই একটা জাস্ট আপনাদেরকে ভিউ দেখাচ্ছি এই ভিউটা দেখানোর পরেই আমরা এই জায়গাটা লিফ করব আমরা হয়তো অন্য আরেকটা স্পটে যাব আমরা যেহেতু এটা একটা ডেলং পঞ্চগড় টুরে আসছি তাই চেষ্টা করছি যে যতটা সম্ভব এই একদিনের মধ্যেই সোয়ার বাবা সাবধানে একদিনের মধ্যে যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখানো তো আপনারা শুনেছেন এটা রসুলপুর এটা হচ্ছে তেতুলিয়ার খুব কাছে এবং আপনি যে কাউকে যদি বলেন যে কাজী অ্যান্ড কাজী টি গার্ডেনে আসতে চান আপনাকে কিন্তু নিয়ে আসবে এবং আসলেই আপনারা এই সৌন্দর্যটা দেখতে পাবেন তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হোপফুলি ইউ উইল কন্টিনিউ মাই টু ওয়াচ মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ